নমস্কার বন্ধুরা, কৃষ্ণনগর বারোদোল মেলায় এসছি। বারোদোল মেলার সামনেই চলে এসছি। এই টোটো করে সব যাত্রীরা আসছে মেলায়, মেলা দেখার জন্য। এই মেলার দিকে যাওয়ার পথ, এই মেলায় ঢুকছি আস্তে আস্তে। অনেক প্রসিদ্ধ মেলা, অনেক পুরনো মেলা বারোদোলের মেলা এটা। চারিদিকে বাঙালি সব দোকান বসেছে। বাদাম নবোদয় খানা সামনে। মেলার দিকে এবার এগিয়ে যাচ্ছি। গরম জিলিপি, মেলায় এসে তো এগুলো না খেলে তো মিস, মেলাটাই মিস হয়ে যাবে। এই নবোদয় খানা কৃষ্ণনগর রাজবাড়িতে। এখন নতুনভাবে নতুন রঙে সেজে উঠেছে নবোদয় খানা। হ্যাঁ, কোথায় আছে? জিলিপিগুলো টকবক টকবক করছে বন্ধুরা, চলে আসো। চিনতে পারছো ভাই? হ্যাঁ, ইয়ে কোথায়, বস কোথায়, বস কোথায় দিলিপ? এক মাস ব্যাপী মেলাটা চলে, প্রসিদ্ধ মেলা। এই তো কাকা, কেমন আছে বলো? ভালো তো? যাক, অনেকদিন পর দেখা, আবার মেলাতে এসছি। এই কাকা আমাদের খুব চেনা পরিচিত কাকা, বারোদোল মেলায় এসে ওনার যদি আসেন এখানে জিলিপি নেবেন, একদম ঢোকার মুখেই কাকা বসে আছে, জিলিপি নানা রকম জিনিস আছে। কাকা চিনে রাখো, কেষ্ট কাকা, ঠিক আছে? মিষ্টি মুখটা, কি সুন্দর হাসি। ঠিক আছে কাকা, ভালো থাকো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই মিঠুন, এই নবোদয় খানাটা, মেলার দিকে আমরা ঢুকে পড়েছি। মেলার নানা রকম স্টল আছে, নানা রকম ঠান্ডা পানীয়, উষ্ণ গরম সময়, উষ্ণ ঠান্ডা জল, হ্যাঁ কালারিং জল, স্বাস্থ্যের পক্ষে ভালো। তুই এগুলো খাবি? তুই তো ভালো সেজেছিস, তুই এগুলো খাবি নাকি? বাচ্চাদের এগুলো খুব ভালো লাগছে, এখন ঘুরে যাক। মিঠুন কেমন লাগছে মেলায় এসে? ভালো তো লাগে মেলায় এসে, খুব ভালো লাগছে। হলুদ পাজামা পরে, সঙ্গে দিলীপ আছে, আগে যাচ্ছে। দিলীপ মেলায় আর কবার এসছিস? কতবার আসা হলো মেলায়? আগে এসছিস না এই ফার্স্ট? ও আজকে প্রথম। আর হচ্ছে গাটলা, আর হচ্ছে মিষ্টি। এই দেখুন বন্ধু, যারা যারা নিশানা মারতে চান চলে আসবেন, দাদা আছে রেডি করে একদম। বন্ধু বলুনে দেখি তো, ঠিক আছে কিনা? একদম নিশানায় লাগাই যান, একদম নিশানায় লাগাতে হবে। বাহারি বন্ধু বাবা, বাচ্চাদের সব নাগর দোলনা, বাচ্চাদের অনেক রকম কিছু আছে। এই মিকি মাউস, নৌকা, এই বাচ্চাদের মিকি মাউস। তোরা ঘোর, তোরা ঘোর, বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। এই একটা পুচকুলি চড়ছে। এই
ভগবান মধুপান করিলেন না। এরা ভদ্রবাবস্থায় মেলায় আমরা সকলে একান্তের জন্য বাচ্চাদের জন্য খেলা মানে মনোরঞ্জন ব্যবস্থা আছে, মোটর সাইকেল রাখিলেন না। এই টাকবক টাকবক ঘোড়া বাচ্চারা খুব দেখে, টাকবক 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 মনে হচ্ছে আরো পুরো পড়ি। এই একটা ফুসফুস করছে, আপনারা যোগাযোগ করবেন। এই ট্রেনটা ছাড়বে এখন কিছুক্ষণের মধ্যে। ট্রেনের টিকিট কাউন্টার সব সাবারিরা বসে আছে। এটা চলে নেবেন, এই তো বাচ্চাটা যেমন লোডিং করছে কৃষ্ণনগর ভারতের মানে সব রকম ব্যবস্থা আছে। বন্ধুরা চলে আসো, বাচ্চারা বোর্ডিং করছে। বন্ধুরা কৃষ্ণনগর প্রসিদ্ধ সার্কাস চলে এসছে, বারোদোল মেলায় আপনারা আসবেন। আর এখানে 100 টাকা 150 টাকা 70 টাকার টিকিট অ্যাভেলেবেল আছে। সকাল সকাল চলে আসবেন। চারিধারটা খুব অপরূপ সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। আসুন, খুব ভালো লাগবে। নানা রকম স্টল এখানে আছে, প্রচুর ভিড় হচ্ছে। 70 টাকার টিকিট, 100 টাকার টিকিট কাউন্টার সব। এই ডান দিকে সব খাবারের স্টল, ঠান্ডা পানীয়, মোগলাই, চিকেন রোল সব রকম ব্যবস্থা এখানে আছে। আশা করি এরকম মেলা নদীয়া কি পশ্চিমবঙ্গে এরকম হয় না। এক মাস ব্যাপী এই মেলাটা কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে। কত রকম এই পাপড় পাপড় কাকা খাবার মানে এসব খেতে চাইছে না। সেটাই 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 গরমে কিছু খেতে ভালো লাগছে না। পুরো চারিদিকে প্রচুর স্টল, খাবারের স্টল, কেনাকাটার স্টল। এই বিগ বাজারও এখানে উপস্থিত, বড় মার্কেট, এখানেও কেনাকাটা করার জন্য সবাই আসছে। চলুন বিগ বাজারে ঢুকি, দেখি কি আছে।
বিগ বাজারে সব স্টল চারিদিকে ফার্নিচার স্টল সব রকম স্টল আছে এখানে। আমরা এখন বিগ বাজারের ভেতরে আছি, নানা রকম স্টল চারিদিকে আছে, আসবেন ঘুরে যাবেন। এখন আমরা বিগ বাজারের ভেতর চলে এসেছি, তাহলে আপনাকে আসতে হবে মেলার ভেতর। একটা স্থানে বিগ বাজার, নেকলেস, নানা রকম মেয়েদের জুয়েলারি স্টল পাবেন আপনি, মিষ্টি কিনবি ক্লিপ মার জন্য, মার জন্য নাকি মা বলেছে ক্লিপ আনতে? দেখি মার জন্য কি পছন্দ করলি, একটু তোকে দেখবে, মুখটা দেখা সবাই দেখতে চাইছে। তো বৃষ্টি এখন ক্লিপ কিনবে, না না ঠিক আছে, দেখলাম ভালো লাগছে না। এখন বিগ বাজারের ভেতরে আছি, নানা রকম স্টল গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভেতরে একটা সুন্দর ফার্নিচারের স্টলও আছে, স্টলটাও ঘুরে দেখায়। এখন 25% লেসে এরা সেল দিয়েছে, সুন্দর ফার্নিচার স্টল এখানে আছে, বিগ বাজারের ভেতরে পেয়ে যাবেন বন্ধুরা, চলে আসবেন। 25% লেসে এখন ওরা সার্ভিস দিচ্ছে। ফটো সেশন চলছে, সব ফটো তুলছে, সব আচার রঙ বেরঙের সব বাহারি নানা রকম আচার, আচার খেতে চলে আসবেন বন্ধুরা। বন্ধুরা এবার বিগ বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, ভেতরটা ঘুরিয়ে দেখালাম আপনাদের, প্রচন্ড ভিড়। বিগ বাজারের ভেতর থেকে ঘুরে চলে এলাম, অনেক রকম দোকান আছে, আসবেন ঘুরে যাবে। এবার বাইরের দিকে আমরা বেরিয়ে এসেছি, এবার সাইডটা দেখব। বিগ বাজারের পাশে বারোদল মেলায় আরও হরেক মালের অনেক দোকান আছে, 10 টাকা হরেক মাল, 10 টাকা হরেক মাল, 40 টাকা হরেক মাল, 50 টাকা। স্টল তো মেলা দেখাতে দেখাতে আপনাদের রাজবাড়ির, কৃষ্ণনগর রাজবাড়ির মেন যে গেট সেই সামনেটাই নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাসস্থান, এই সেই রাজবাড়ির গেটের সামনে। এখন এখন বন্ধ আছে রাজবাড়ি, দেখুন কি সুন্দর অপরূপ লাগছে। কৃষ্ণনগরের ঐতিহ্য, নদীয়ার ঐতিহ্য, রাজ্যের ঐতিহ্য, এই আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। তো এখানে সেই মেলা চলছে,
এখন বর্তমানে বন্ধ। তো সাইডটা দেখানোর চেষ্টা করলাম রাজবাড়ি, আর এই নবোদয় এখানে উল্টো দিকে দেখতে পাচ্ছেন। চারিদিকে স্টল, এবার বন্ধুরা এবার ফিরে যাচ্ছি, মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা এখন মেলা থেকে এবার সব বেরিয়ে আসছি, সব ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই নবোদয় খানা শেষ প্রান্ত একদম, এই নবোদয় খানাটা দেখে নিন। তো ভালো লাগলে ভিডিওটা পুরো দেখবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন, পাশে থাকবেন। কাটা।